ଜୟ ଜଗନ୍ନାଥ ମୁଁ ଓଡ଼ିଆ ଚ୍ୟାନେଲକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜୁନ୍ ମାସର ଚାରି ତାରିଖ କାଲି ଏବଂ ରବିବାର ମଧ୍ୟ ଜ୍ୟେଷ୍ଠ ମାସର ଶୁକ୍ଲପକ୍ଷ ପୂର୍ଣ୍ଣିମା ତିଥି କାଲି ହେଉଛି ଦେବସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା କାଲିର ଦିନରେ ମତ୍ସ୍ୟ ମାଂସ ମାଛ ମାଂସ ଆମିଷ କୌଣସି ପ୍ରକାରର ଆମିଷ ଦ୍ରବ୍ୟ ପିଆଜ ରସୁଣ ଏସବୁ ସେବନ କରାଯାଏ ନାହିଁ ৰন্ধা যায় নাই কালি যে অৰুৱা খাই কথা সেনেকে অৰুৱেৰে ৰে যে অৰুৱা ন খাতি বিনা পিঁয়াজ ৰসুণৰে প্ৰস্তুত খাদ্য উষুনা ভাত সেই খাই পাৰিব কিন্তু পিঁয়াজ ৰচুন স্থে নপকাই ভাল লাও পাণিকখাৰু পই কলম শাগ মচুৰ ডালি ইত্যাদি যাচু অষাব্ৰত দিনৰে খিয়ে নাই এইচবুপা নিষেধ ৰহব যে মানে নিজ ঘরে মহাপ্রভু শ্রী জগন্নাথ কু পূজা করুম কালি ঘরে দেবসনান পূর্ণিমার নীতি যেমি হলে করবে অতি অধিক নহলে না স্বল্পের হু পছে যা হলে বি প্রভু কালী স্নান করবে জল তাঁর শরীর স্পর্শ করব প্ৰত্যেক দিন যদি আপোনাৰ দাৰুবিগ্ৰহ পূজা কৰ প্ৰভুক কেৱল দৰ্পণী স্নান কৰা দৰ্পণৰে প্ৰভু স্নান কৰি থাকে তৰীৰক কেবি জল স্পৰ্শ কৰি ন থাকে গোটেই দিন দেৱস্থান পূৰ্ণিমা যোনদিন প্ৰভু শৰীৰক জল স্পৰ্শ কৰি থাকে শহে আঠগৰা জলৰে প্ৰভু স্নান কৰি থাকে যোন মানে গৃহস্থিধিৰে কৰিব চেষ্টা কৰোঁ শ্ৰীমন্দিৰে যাচব কৰা যায় সেইবোৰ জনে গৃহস্থ কৰা সম্ভৱ নুহে সহে আঠ গরা নহলে না গোটি গরা গোটিয়ে গরা তো নুহে আপনার যেত পা ছোট্ট কুনি কুনি গ্লাসে মাপিকি আপনার আঠ থা ঠাকুর উপরে ঢাল পারে শ্রীমন্দিরে প্রভুকর বহুত কিছু নীতিকা রয়েছে অবকাশ নীতি এসব প্রথমে রই থাকে আপনার গৃহস্থ ভে যদি এত সব নীতিকা করে পারু নেন আপনার প্রভুকে নিশ্চয় স্নান করে দেবে তো সেই সময় প্রভুকে আপনার স্নান করে দেবে গোটিয়ে থর আপনার জল ঢালিকি স্নান করানু পছে কিন্তু প্রভু জল ঢালিকি আপনার স্নান করে দেবে স্নান করে সারা পরে প্রভুকে আপনার পোছাপোছি করি শুক্লবর্ণর বস্ত্র পরিধান করে দেবে কালি প্রভুকর স্নান পরে প্রভু গজানন বেশরে বেশ হুঁত যদি আপনার নিজে করে পুচার গজানন বেশ ঘরে ঠাকুর তাহলে করে পারে বহু ভালো কথা যদি নভুক আপনার নিজ মন ভিতরে গজানন বেশরে দর্শন করবে নচেত আপনার টিভি ভি মাধ্যমে দেখিপারে শ্রীমন্দি কিপর ভাবে স্নান করুম গজানন বেশ হইতে তো প্রভুকে আপনার স্মরণ করবে ঘরে যে রই কি যেকোন প্রভু ସ୍ମରଣ କରିକି ନିଜର ମନ ଭିତରେ ଆଖି ବନ୍ଦ କରି ପ୍ରଭୁଙ୍କୁ ଆପଣ ଦର୍ଶନ କରିବେ ଦୂରରେ ରହିକି ଭକ୍ତମାନେ ହିଁ ଦର୍ଶନ କରିଥାନ୍ତି ବ୍ରହ୍ମ ଦାରୁ ସ୍ମରାମୀ ବୋଲି କୁହାଯାଏ ବ୍ରହ୍ମ ଦାରୁଙ୍କୁ ମୁଁ ସ୍ମରଣ କରୁଛି ଯେଉଁ ସ୍ଥାନରେ ମୁଁ ବସିଛି ସେହି ସ୍ଥାନରେ ହିଁ ସ୍ମରଣ କରିକି ପ୍ରଭୁଙ୍କୁ ଆପଣ ଦର୍ଶନ କରିବେ ସ୍ନାନ କରିସାରିଲା ପରେ ପ୍ରଭୁଙ୍କୁ ଆପଣ ସୁଆଦିଆ ଭୋଗ ସବୁ ଲଗେଇବେ କାହିଁକିନା ପ୍ରଭୁ ଆଉ ସବୁ ଭୋଗ ଖାଇପାରିବେ ନାହିଁ ପ୍ରଭୁଙ୍କୁ ଜ୍ୱର ହେଇଯିବ ରାତିର ରାତିରୁ ହିଁ ପ୍ରଭୁଙ୍କୁ ଜର ଆରମ୍ଭ ହେଇଯିବ ତେଣୁ ରାତ୍ରି ପୂର୍ବରୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଆପଣ ফলমূল ভোগ লাগি পাৰিবা ভোগ লাগে পাৰিব খিৰি খেচুৰি যাচব অন্ন ৰোচেই কৰু প্ৰভু আপোনাৰ ভোগ লগাই পাৰিব ভোগ লাগে সাৰিলা প্ৰভু বেচ শৃংগাৰ কৰি কোনো গোটেই স্থানৰে পূজাঘৰে আপোনাৰ বসাই প্ৰভুক গোটেই বিছনা আপোনাৰ প্ৰস্তুত কৰবে যে বিছনাৰে কি প্ৰভু তৰ জ্বৰ সময়ৰে সেই স্থানে সি শৈ ৰবে আপোনাৰ সেৱূষা কৰো নিজর ঠাকুর ঘরে হি গোটি জায়গা আপনার প্রস্তুত করবে সেটি আপনার স্ক্রিন যেমি আপনার টাঙ্গি কথা সেমি কিছু টঙ্গাটঙ্গি দিলে কম হব না প্রভুঙ্ পাখক এতে আলোক যাব না যেতবে প্রভুক জ্বর হুয়ে অনসর নীতি প্রভুঙ্ আরম্ভ হুয়ে রাত্রি সময় আমার দেবসনান পূর্ণিমার রাত্রি প্রভু জ্বর আসে তো রাত্রে বলে জ্বর আসে প্রভু শৈ রুহ তাঁকর যে বিছনা থাকে সেটি অধিক আলোক যায় না অধিক লাইট হব না শব্দ হব না ঘণ্টি ঘণ্ট বাজে না ত ঠাকৰ ঘৰ যেতিয়া প্ৰভু বিশ্ৰাম নেবে তে ঘণ্টি ঘণ্ট আপোনাৰ বহুত জোৰৰে বজাইবে নাই সম্পূৰ্ণ বন্দ কৰা যায় কিন্তু অন্ান্য দেদেৱী অতি আপোন যেতিয়া ভোগ লগৈবে তাই আপোনাৰ ধীৰ স্বৰৰে ন যে তা মাৰিকি আপোনাৰ ভোগ লাগে পাৰিব মাপ্ৰভু যেতিয়া অণচৰ নীতিৰে ভোগ লাগি থাকে বহুত দূৰৰ সৰ্পামণ হি যায় বহুত দূৰৰ প্ৰভু ভোগ লাগি থাকে তো আপোনাৰ সেইভাৱ ভাৱে দূৰৰু ভোগ লাগে পাৰিব অণসৰ নীতিৰ যি পুৰুণা ভিডিঅ' ৰচি তাৰ লিংক মই আপোনাক কমিটি ফেচবুক ইনষ্টাগ্ৰামে চয়াৰ কৰি দিব আপোনাৰ সেই ভিডিঅ' দেখিলে বহুত কিছু অণচৰ বিষয়ে জানি পাৰিব কালি ৰাতিৰে প্ৰভু যেতিয়া আপোনাৰ অণচৰ পিণ্ডি নেবে অ পিণ্ডি কহিলে যোন বিছনা আপোনাৰ প্ৰস্তুত কৰি থাকিব প্ৰভু দেহ খাৰপ হেব শয়ন কৰো তেতিয়াই প্ৰভু দেহৰে আলসী ৰ প্ৰভু ধৰা ৰংৰ বস্ত্ৰ পৰিধান কৰোঁ সেইদিনাৰ উভাযাত্ৰা পৰ্যন্ত প্ৰভু কেৱল ধৰা ফুলৰে আপোনাৰ পূজা কৰবে ধৰা ফু হি পিন্ধিব বহুত কম ফুল পিন্ধিব যিহেতু তৰীৰ ভাল নাই তুমি বহুত গুড়ি ফুল পিন্ধিলে তুমি কষ্ট হ'ব এই অসর নীতি বহুত লোক বুঝিপার না কি ঠাকুর কোণ জ্বর হইছে ঠাকুর এটি আমার পরীক্ষা নি ভক্ত কেতে সেবা মর করে কেতে কে ধৈর্য তা পাখে অনসর সেবা যে করতে প্রত্যেক দিন মুন্ড ধুয় সে বিনা পিঁয় রসুণ আমিষরে রাখতে এবং বিশেষ কাহ সহ কথাবার্তা না প্রভু যেহেতু জ্বর হয়েছি সেইভাবে যেমন দুঃখের লাপরে রুহেন সে প্রভুঙ্ মাটি উপরে শয়ন করে ଭକ୍ତ ମଧ୍ୟ ବହୁତ କଷ୍ଟ କରନ୍ତି ଭଗବାନଙ୍କ ପାଇଁ ଯେହେତୁ ଠାକୁରଙ୍କୁ ଜ୍ୱର ହୁଏ ଏହି ସମୟରେ ଠାକୁରଙ୍କର ଭୋଗରେ ମଧ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ହୁଏ କୌଣସି ପାକ ଦ୍ରବ୍ୟ ରନ୍ଧା ଖାଦ୍ୟ ପ୍ରଭୁ କିଛି ବି ଖାଇନଥାନ୍ତି ଏସବୁ ଫଳମୂଳ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୋଗ ଲାଗିଥାଏ ଫଳମୂଳ କହିଲେ ସବୁ ପ୍ରକାରର ଥଣ୍ଡା ଫଳମୂଳ ଏସବୁ ନୁହେଁ ଯାହା ଶରୀରକୁ ଉତ୍ତାପ ପ୍ରଦାନ କରିଥାଏ ଖାସ୍ କରିକି ପାଚିଲା ପଣସ ପ୍ରଭୁଙ୍କୁ ଏ ସମୟରେ ଭୋଗ ଲାଗିଥାଏ ଚକଟା ଭୋଗ ଛେନା ଏବଂ ମିଶ୍ରି ଗୁଣ୍ଡ କିମ୍ବା ଗୁଡ଼ ଏସବୁ ପକାଇକି ଖାଲି ଚକଟିକି ଛେନାକୁ ଭୋଗ ଲଗାନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିରର ନୀତିକାନ୍ତି ପରି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ତ ଆମେ କରିପାରିବା ନାହିଁ ଯାହା ଯେତିକି ପାରିବା ଛେନା ଗୁଡ଼ ସେଥିରେ ଗୋଲମରିଚ ଗୁଣ୍ଡ ଅଦା ରସ ଟିକେ ପକେଇକି ଚକଟିକି ପ୍ରଭୁଙ୍କୁ ଭୋଗ ଲଗାଇ ପାରିବା ପାଚିଲା ପଣସ ନିଶ୍ଚୟ ମିଳି ଯିବ ତାକୁ ଭୋଗ ଲଗାଇ ପାରିବା ମୁଗ ମୁଗ କହିଲେ କଞ୍ଚାମୁଗକୁ ବତୁରାଇକି ସେଇ ବତୁରା ମୁଗ ତାର ଚୋପା ବାହାର କରାଯିବ ବାହାର କରିସାରିଲା ପରେ ସେଇ ମୁଗକୁ ଗଜା ମୁଗ ଯେମିତି ଆମର ତିଆରି କରୁଛେ ଠିକ୍ ସେମିତି ସେଇ ମୁଗକୁ ଠାକୁରଙ୍କୁ ଏଇ ସମୟରେ ବହୁତ ଲୋକ ଭୋଗ ଦିଅନ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଦେବସ୍ନାନ ପୂର୍ଣ୍ଣିମା ପରଠାରୁ ପରଦିନଠାରୁ ପ୍ରଭୁଙ୍କର ଆଉ ଦର୍ଶନ ମିଳେ ନାହିଁ ପ୍ରଭୁ ଯେହେତୁ ଅଣସର ପିଣ୍ଡିକୁ ବିଜେ କରନ୍ତି ପ୍ରଭୁଙ୍କର ସେବା ଶୁଶ୍ରୂଷା ଚାଲେ ତାଙ୍କୁ ଜ୍ୱର ହୁଏ ଏହି ସମୟରେ ପଟି ଦିଅଁ ଦର୍ଶନ ଦେଇଥାନ୍ତି ପଟିଦିଅଁ ସେବା ଘରେ ସମସ୍ତେ କରିପାରନ୍ତି ନାହିଁ ଯେଉଁମାନଙ୍କ ସୁବିଧା ଅଛି ସେମାନେ କରିଥାନ୍ତି କିନ୍ତୁ ପଟିଦିଅଁ କୌଣସି ଫଟୋ ନୁହଁନ୍ତି ପ୍ରାକୃତିକ ରଙ୍ଗରେ ଭଲ ସମୟରେ ବହୁତ କୁଶଳୀ କାରିଗରମାନଙ୍କ ଦ୍ଵାରା ପ୍ରସ୍ତୁତ ହୋଇଥାନ୍ତି

गृहस्थ मै ठाकुर गोटे छोटिया शयनकक्ष पार शयन कक्षर जो दुवर मुह रहिथाए गोटे धुकुडी द्वार थाए जो प्रभु शयन गरि अणस्तर पिँडी धुकुडीद्वार खो गए छोट द्वार त सम्मुखले गोटे फोटो टाँगिदि गृहस्थ मे ततिकि पारि प्रति निजर सेवा भाव समर्पण गरिदि प्रभुपी सेमिकि गोटि आवरण जुक्त गोटिए घर तिरि त है फटो लगैक आप मन मन चिंता चिन्ता हे प्रभु म आपि पट्टिदिउँको सेवा प्रदान गर् समयले प्रभु श्री श्री अलारनाथको दर्शन त आपि सुविधा हेबो प्रभु कर दर्शन को गरेको प्रभु प्रसिद्ध खीरी निश्चय सेवन गरे महाप्रभु श्री जगन्नाथ निज श्रीमुखले निजे ही हिँ कि अणसर नीति चाहिँ समयले प्रभु श्री श्री अलारनाथको रूपले म दर्शन देबि तेणु प्रभु दर्शन समय मंदिर मन्दिर बहुत भिड हुए প্রভু শ্রী শ্রী অলারনাথকর কাহানী মু মানক সামনে কে গোটে থার সেই ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আপনার কম্যুনি সেয়ার করেদেবি অনসর সময়ের প্রভুঙ্ যা যা নীতিকান্তি রয়েছে সে বিষয়ে যে পুরোনা ভিডিও রয়েছে সে সব কিছু কম্যুনিটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপন মানে সেটু মধ্যে পুরা ভিডিও দেখি মহা প্রভু শ্রী অলারনাথকর যে ক্ষিখিয়া যে রয়েছে প্রসঙ্গ রয়েছে কিভাবে ভাবে পূজারীকর পুত্র যি আনি প্রভু प्रभु डकि आ अला खा बोली डाकिले ए प्रभु आसिक खि खाइ प्रभु शरीर पडिला पोडिए प्रभु शरीर ससङ्ग सबै आप भिडियो शुनिपारे महाप्रभु श्री जगन्नाथको जर आसब पूर्णिमा दिन रातिदिन पञ्चमी तिथि पञ्चम दिन जौँदिन सिन प्रभु ফুলুৰী তেল লাগি কৰা যাব ফুলুৰী তেলৰে কণ কণ পি থাকে বিচেচ তেল সেইল যা ঘা পেডা ৰাশি তেল মাটিত পোতা হৈ ৰৈ একবৰ্ছ পৰ্যন্ত এই চবু নীতি গৃহস্থ নুহে যদি আপোনাক কোন প্ৰকাৰৰ ৰাশি তেল মি যাব ত' সেই ৰাশি তেলক আপোনাৰ প্ৰভু দেহৰে মালিছ কৰি পাৰিব ফুলুৰী তেলু নেকি পুৰুণা ভিডিঅ' অঁ সেই ভিডিঅ'ৰ লিংকে যদি আপনার পুরোনা ভিডিও পারিবে নাহি এই ভিডিওরে কহি আপনার পঞ্চমী তিথি পূর্ণিমার পঞ্চম দিন যে দিন পঞ্চমী তিথি সেদিন প্রভুকে ফুলুরি তেল লাগি করবে যদি রাশি তেল আপনার পাখে না তেলর আপনার প্রয়োগ পারিবে প্রভু ভাব গ্রহণ করতে ভক্ত পাখে যা আছে প্রভু গ্রহণ করবে আপনার চেষ্টা যদি করবে সেকি জিনিস প্রভু পাখে নিশ্চয় পৌঁছব কি মো ভক্তর ইচ্ছা পঞ্চমী তিথি আপনার জুন আঠ তারিখ দিন গুরুবার দিন পড়ুচি সেই দিন আপনার প্রভুকু ফুলুরি তেল লাগি করবে सरल भाषा रे बुझिबा गले जेमिति ज्वर हेले आमो घरे मा माने हमगु टिके सोरिष तेल रसुण फुटेकी पादरे मालिश कर दियंदी मोडा कर दियंदी ठीक सेमिति প্রভুকে রাশি তেল লাগি করা যায় সেই রাশি তেলের গুড়ি জড়ি বুটি পড়ায় তো সবু আম পাখি না প্রভু অর্পণ করা রাশি তেল টিকি গলে বহু বড় কথা যদি নাহলে নড়িয়া তেল টিকিয়ে ভাবেন প্রভুম মাদা প্রভুঙ্ যে বিগ্রহ আপনার ঘরে রয়ে পূজা পাওয়া যায় সেই বিগ্রহে প্রভুকে চিন্তা করে তাঁর শরীরে তেল টিকি মালিশ করি মোড়া ঘসা করে দিব প্রভু সুস্থ হয়ে যা ভালো হয়ে মোর এই টিকি সেবা আপনার গ্রহণ করতু

কাহারি দ্বারা করুথিবে আপনার তাহলে অন্য কাহাকু প্রবেশ করবা তো ঠাকুর নিকটক এই সময়ে ঠিক নুহে কিন্তু জনে গৃহস্থ বা নিজে কন পারিব যদি নিজে করু নথিবে তাহলে কাহাকু ডাকন্তু বা নিজে করতু আপনার বনকলাগি প্রভুকর শেষ করে দেবে লাগি কেবে সে সবুর ফটো কমিউনিটি রে গোটে দিন পূর্ব সেয়ার করেদেবি জানি পারিবে কি হমতে কালি লাগি করি ঠাকুর সুন্দর সুন্দরভাবে আউথে রঙ্গ করে

ଶିଙ୍ଗାର ବା କୁଙ୍କୁମ ତାକୁ ହିଁ ବ୍ୟବହାର କରିବା ଭଲ ଯେହେତୁ ଠାକୁରଙ୍କର ଆମେ ସିଧା ଜଳ ଲାଗିକରି ସ୍ନାନ କରୁନେ ଦର୍ପଣୀ ସ୍ନାନ କରୁଛେ ତେଣୁ ସେ କୁଙ୍କୁମ ଛାଡ଼ିବ ନାହିଁ ତେଣୁ ଆପଣ କୁଙ୍କୁମର ପ୍ରୟୋଗ କରିକି ଠାକୁରଙ୍କୁ ବନକ ଲାଗି କରାଇପାରିବେ জুন মাছৰ অথৰ তাৰিখ যোনদিন অমাৱস্যা তিথি ৰজয়স্যা সেইদিন প্ৰভু অণসৰ নীতি শেষ হৈ যায় প্ৰভু স্নান ইত্যাদি কৰি বেচৃগাৰ হৈকি তাৰ সিংহাসন উপ বসকি পূজা পাই প্ৰভুক দৰ্শন কৰিব আপোনাৰ শ্ৰীমন্দি যদি যাব ত' জুন উনৈছ তাৰিখ দিন আপোনাৰ শ্ৰীমন্দিৰে প্ৰভুক দৰ্শন কৰি পাৰিব গৃহস্থ গৃহৰে যে নৱ যৌৱন দৰ্শন সেইদিন প্ৰভু বহুত সুন্দৰভাৱে বেচ শৃংগাৰ কৰি দর্শন করবে পূজা সেদিন করে পারে সেদিন প্রতীপদা এবং দ্বিতীয় এই দুইটি যাকে তিথি মিশ্রিত ভাবে রয়েছে সেদিন দ্বিতীয় চন্দ্রপূজা এবং দর্শন তাপরে তো মহাপ্রভুকর বিশ্ব প্রসিদ্ধ নবদিনাত্মক ঘোষযাত্রার আভ ঘোষযাত্রা যে ঘরে করুবে ছোটিয় রথে প্রভুকে বসে কি বুলও থাকবে সে বহ ভাগ্যবান এত বিধি যা মু আপনার কী যা প্রশ্ন আপনার রহব সেই অনুসারে মু আপনার সাহায্য চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে আপনার প্রশ্ন ফেসবুক ফেসবুক্রুট্যুব্রু ইনস্ট্রাম রু সবুড়ে রিসিভ করার চেষ্টা করে এবং যা বি প্রশ্ন রয়েছে সে প্রশ্নর সমাধান করা চেষ্টা করে যদি কেউটি কিছু প্রশ্ন রয়ে যা মো দ্বারা ভুল তাহলে মোটর দোষ ক্ষমা করবে আশা করুচি এ ভিডিও আপনারা সাহায্যকারী হয়ে আপনার মো ও সহ ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করে লিঙ্ক আপনার ডিসক্রিপশন বকসে মিলে আজপিং রুছি জয় জগন্নাথ